আচ্ছা এটা কি স্বর্ণের কমোড নাকি? হ্যাঁ স্পাই, কুমিল্লাতে আপনারা স্বর্ণের কমোডে বসে বাথরুম করবেন, এটা কি ভাবা যায়? আমি এখন আছি কুমিল্লা টাইলস এন্ড স্যানিটারি গার্ডেনে, যেটা নিশা টাওয়ারের অপোজিটে। এসেই দেখি এখানে একটা স্বর্ণের, ভাই এটা কি আসলেও কি স্বর্ণ নাকি স্বর্ণের কালার? সত্যি করে বলবো স্বর্ণের কালার ভাই, এটা ওয়াশরুমে যখন এটা লাগাবেন আমি চিন্তা করছি যে উনি কী ফিল করবে, এখানে বসে কী ফিল করবে, কি বড়লোক বড়লোক ভাব আসবে যে আমি কি মুসা বিন শামসের মুকেশ আম্বানি। হ্যাঁ আপনিও হতে পারেন মুকেশ আম্বানি বা বাংলাদেশের মুসা বিন শামসের। এটা যখন আপনার বাথরুমে লাগিয়ে আপনি এখানে ওয়াশরুম করবেন তখন এই ফিলটা মনে হয় আপনার ভিতরে কাজ করবে। তো যাই হোক, আমি কুমিল্লাতে এসে এই ধরনের কমোডগুলো দেখে জাস্ট অবাক হলাম যে এই জিনিসগুলো আমরা বিশেষ করে ঢাকাতে বা যারা দেশের বাইরে থাকি তারাই দেখি, কিন্তু এখন এই সমস্ত জিনিসগুলো একটু ক্যামেরাটা শো করো জাস্ট, এই এইদিকে যে বেসিনের কলগুলো আছে এত সুন্দর সুন্দর ডিজাইন মাশাআল্লাহ। আমার ওনার কাছে কোশ্চেন ছিল যে এটা কি কোনো ইলেকট্রিক লাইন লাগে কিনা, যেটা তো যেহেতু এটাতে একটা ডিজিটাল মনিটর আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সো এটাতে উনি বললো যে না, এটা ওই পানির ফ্লোতেই কিন্তু ওই এটা হচ্ছে সেন্সরটা দিয়ে কাজ করছে। আচ্ছা আচ্ছা, এই যে এটা দিকে কোনো ব্যাটারি দেওয়া লাগে না, ব্যাটারি লাগতো পানির ফ্লোতেই এটা মানে ইয়ে হয়ে যায়, মানে এটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা আছে? ওয়াও, হ্যাঁ এগুলো তো আমরা কোথায় দেখেছি দেশের বাইরে, আমরা যারা দর্শক আমরা যারা দেশের বাইরে থাকি তারা কিন্তু এগুলো এগুলোর সাথে পরিচিত, কিন্তু এখন এই জিনিসগুলো আমরা কুমিল্লাতে পাচ্ছি। তো আমি এখন আছি কুমিল্লা নিশা টাওয়ার, নিশ্চয়ই আপনারা চেনেন, যেটা কুমিল্লা শাসনগাছা ফ্লাইওভারে ওঠার ঠিক আগেই নিশা টাওয়ারের সামনেই যে একটা ফ্যামিলি অথবা একটা ফ্ল্যাট সাজানোর জন্য এত কিছু আছে আমি আসলে না আসলে কোনোভাবেই জানতাম না। মানে দেখেন, হ্যাঁ আমি প্রথমে এই ভাইয়াটা যে প্রশ্নটা ওনাকে করলো যে এই যে জিনিসটা শাওয়ারের কি এটা নাম কি, শাওয়ার সেট, শাওয়ার সেটটা, এই যে আপনার ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন, আমি নিশ্চয়ই মানে আপনারা নিশ্চয়ই বলতে পারেন যে এটা কারেন্ট অথবা ব্যাটারির ইয়েতে সাহায্যে চলে, কিন্তু জানলে অবাক হবেন যে এটা পানির ফ্লুতে একটা সেন্সর আছে, সেন্সরটাই এটা অটো চার্জের মতো হয়ে যায়, অটো চার্জ হয়ে যায়। জি জি, আর এটার ইয়েগুলো একটু দেখান তো, এই আপনার আচ্ছা আচ্ছা এটা স্টিম বাথের জন্য। দর্শক এই যে এই গরমে আপনারা যখন এটা দিয়ে শাওয়ার করবেন আমার মনে হয় যে একটা প্রশান্তি, অটোমেটিক একটা প্রশান্তি আসবে। যারা নতুন ফ্ল্যাট করছেন, নতুন বাড়ি করছেন, আমি মনে করি আপনাদের জন্য মানে আপনাদের ফ্ল্যাটকে আরও সুন্দর করার জন্য, আপনাদের বাড়িকে আরও একটু আধুনিকায়ন করার জন্য আমি মনে করি এই সেটগুলো অনেক সুন্দর বর্ধন করবে ইনশাআল্লাহ। আমরা আসলে আমরা দর্শক আমরা বিশেষ করে যারা বাড়ি করি বা নতুন একটা ফ্ল্যাট করি সবাই ঢাকামুখী বা অনলাইন, এখন বেশিরভাগ নির্ভর হয়ে পড়েছে অনলাইনের, কিন্তু আদৌ কি অনলাইনে আমরা যে প্রোডাক্টগুলো আমাদেরকে দেখাচ্ছে আমরা কি সেই প্রোডাক্টগুলো পাচ্ছি কি না? ভাইয়া আপনি তো আপনার সাথে হয়তো বা আমার পরিচয় হয়নি, কিন্তু এখানে এসে যখন জানতে পারলাম যে আপনি এখানে দেখতে এসেছেন এই জায়গাটাতে আপনি আপনার ফ্ল্যাটের জন্য, জি আমার ফ্ল্যাটের জন্য, আপনি এই যে প্রোডাক্টগুলো দেখছেন আপনার কেমন মনে হচ্ছে যে এগুলো কি আগে কখনো ভাবতে পেরেছেন এইসব জিনিসগুলো কুমিল্লায় আছে? আমি আসলে বেসিক্যালি অনলাইন, আমি যেহেতু আমার ফ্ল্যাটের জন্য কিনবো তো আমি আসলে অনলাইনে সার্চ দিই অনেকগুলোতে, অনেকগুলোতেই আসলে সার্চ দিয়ে দেখছি যে অনেক অপশন আসে। হ্যাঁ সো এই যেমন এই এই যে বেসিনটা, এই বেসিনটা আমি আসলে খুঁজতেছিলাম। হ্যাঁ তো ফার্স্ট টাইম কিন্তু ওনাকে এসে আমি একবার বললাম, হ্যাঁ যেদিন আসলাম এখানে বললাম তো উনি বললো যে আমার এই ধরনের বেসিন অলরেডি আসতেছে চায়না থেকে। হ্যাঁ সো আমি বললাম যে কবে আসবে, হ্যাঁ তো উনি আমাকে ডেট বললো, পরে কিন্তু আমি এসে দেখলাম যে এই অলরেডি বেসিন চলে আসছে। হ্যাঁ সো আমি আসলে অনলাইনে দেখেছি এতদিন, বাট এখন যখন একদম টাচ ফিল পাচ্ছি আমি এখানে দেখতেছি এখানে এসে, তাহলে আমার কাছে খুবই ভালো লাগছে, মানে একেবারে একটা আধুনিক জিনিস। হ্যাঁ আমি কুমিল্লাতে পাবো এটা চিন্তা করতে, এটা হওয়ার আগে আমি আমার ফ্ল্যাট, দর্শক আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন আমি আমার ফ্ল্যাটের জন্য এই ধরনের ভ্যাসিনগুলো অর্ডার করি ঢাকা থেকে। জি আপনি অবাক হবেন আমার ওইটাতে শুধু এই ইয়েটা আছে, পানি আসার এটা আছে, আর জাস্ট এই মিটারটা আছে, আর এই আপনার এই অপশনটা আছে, হ্যাঁ এই যে হাত ওয়াশ করার জন্য যে লিকুইডের ইয়েটা আছে পার্টটা আছে এটা আছে, কিন্তু এই যে জিনিসটা এটা কিন্তু নাই। এই যে গ্লাস ওয়াশারটা আপনি দর্শক আপনারা দেখেন, এই যে গ্লাস ওয়াশারটা এটাও নাই। আমি যে দামে এনেছি, আমি এখন এসে এই ভাইয়ার কাছে যখন এটার দাম শুনতে পেরেছি তখন আমি জাস্ট অবাক হয়ে গেলাম যে আমাদেরকে তারা কিভাবে ঠকাচ্ছে। নামি দামি শপ, নামি দামি দোকান, হ্যাঁ এত সুন্দর গর্জিয়াস করে সাজিয়ে রেখেছে, মানে ঢুকলেই মনে হয় যেন এখানে স্বর্গরাজ্য,
কিন্তু যখন দামটা জিজ্ঞেস করলাম তখন কেমন জানি মনে হলো যে না হতে পারে জিনিসটা এমন, কিন্তু এখানে আসার পর যখন দেখলাম যে আসলে আমি যেটা আনলাম এটার কাছে কিছুই না, দাম শোনার পর আমি মনে করলাম অর্ধেকেরও বেশি ডিফারেন্স। জিনিসগুলো আসলে একটা সময় কল্পনাও করা যেত না। আচ্ছা, এতক্ষণ আমরা শাওয়ার ইয়েগুলো দেখলাম, তারপর এখানে বেসিনটা দেখছি। হ্যাঁ, অনেক ধরনের অপশন এখানে আছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। আপনার কোনটা পছন্দ হয়েছে? আমার তো এটা এসে আমি আমার বাসায় কিন্তু সেম কালার, সেম জিনিসটাই আমি নিতে পারি। ওটা দেখে গেছিলাম, কিন্তু ওটাতে কিন্তু আপনাকে উপরের যে ইয়েটা নিতে হবে, এটা আলাদা করে নিতে হবে। এটাতে দেখেন কিন্তু অপশন কিন্তু কম। হ্যাঁ, বাট এটাতে কিন্তু আপনি কমপ্লিট একটা সেট পাচ্ছেন। হ্যাঁ, সেটআপ পাচ্ছেন। হ্যাঁ, কমপ্লিট একটা সেটআপ, এটা সাথেরই সেটআপ, বাট ওটাতে কিন্তু আমাকে আলাদা একটা সেটআপ নিতে হচ্ছে, নিতে হচ্ছে। হ্যাঁ, সো এখানে আমি কমপ্লিটলি পাচ্ছি। আচ্ছা, এখানে দর্শক আরো দেখেন বাসার আপনার ভ্যাসিনের জন্য, ওয়াশরুমের জন্য যত প্রোডাক্টের প্রয়োজন, আমি মনে করি একই ছাদের নিচে আপনারা সব কিছু পাবেন, একদম টোটাল সেট আপ। একটা বাসা, একটা ফ্ল্যাটকে সাজানোর জন্য আমি মনে করি, সাজানো না, এটা তো প্রয়োজন। হ্যাঁ, সব কিছু আছে। আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে বাকি জিনিসগুলো একটু দেখাবো। কেন কুমিল্লার জন্য এত কিছু কেন করছেন বলেন? হ্যাঁ, কুমিল্লাকে এত সুন্দর করে ব্র্যান্ড করছেন। না, কুমিল্লা তো বাংলাদেশে আমি মনে করি ঢাকার পরে দ্বিতীয় অবস্থান আছে কুমিল্লার। শিক্ষায় বলেন, অর্থনীতি বলেন, সব দিক দিয়ে কুমিল্লা দ্বিতীয়। হ্যাঁ, প্রধানমন্ত্রী কিন্তু বলছিল এই ধরনের প্রোডাক্ট আছে, হাই লেভেলের প্রোডাক্ট কুমিল্লা লাগানো হয়, কিন্তু সবাই ঢাকা চলে যায়, ঢাকাতে আর না যাওয়া লাগে, এই জন্য ওই ধরনের। আচ্ছা, ঢাকা যেয়ে কি ঠকে নাকি জিতে আসতে পারে? এইটা যে আপনি নিজেও তো কিনছেন। ও, আমি এটার চাক্ষুষ প্রমাণ। আপনি নিজের প্রশ্ন, আমি বললাম না, আমি এখানে এসে মনে হয়েছে যেন আমার মেশিনটা ওটা, আমি জাস্ট একটা আয়না নিতে এসেছিলাম, একটা ডিজিটাল, এখানে এসে এই জায়গাটা দেখে আমি আর লোভটা সামলাতে পারলাম না। ভেবে নিলাম যে আমার কুমিল্লাবাসীকে এই জায়গাটা চেনানো উচিত। কুমিল্লা শাসনগাছা ফ্লাইওভারের ঠিক সামনে, নিশা টাওয়ারের অপোজিটেই আগে এই জায়গাটাতে মরিয়ম মাঠ ছিল, আপনারা আসলেই দেখতে পাবেন, বাইরে থেকে ডিসপ্লে করা আছে। মানে আমি ভাবলাম যে কুমিল্লার মানুষকে এই জায়গাটাকে চেনানো উচিত, এই জিনিসগুলো দেখানো উচিত। আমি আমার ফ্ল্যাটের জন্য যত কিছু লেগেছে, আমি ঢাকায় গেছি, ঢাকাতে গিয়ে আসলে বুঝি না কিছু। হ্যাঁ, কোনো একজন মিস্ত্রিকে নিয়ে গেলে দেখলাম ওর কমিশন ও আলাদা নিয়ে নিচ্ছে, আমাকে কি দিচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। পরে নিজে গেলাম, নিজে গিয়ে কিনতে গিয়ে আসলে আমি তো এটার দাম সম্পর্কে কিছুই জানি না, যতটা পেরেছে আমাকে ঠকিয়ে দিয়েছে। কি বলবো, বলে তো জান প্রাণ দিয়ে করতেছে, কিন্তু আসলে বাস্তবতা এখানে এসে টের পেলাম যে আসলে কতটুকু করেছে। আমার ভ্যাসিন, আমার এই কলগুলো বা এই সমস্ত জিনিসগুলো যখন আমি ঢাকা থেকে নিয়ে আসি, একদম মাশাআল্লাহ অনেক সুন্দর, এই এগুলো আমি সব ঢাকা থেকে এনেছিলাম। এখন এগুলো কুমিল্লাতে দেখে আমার জাস্ট দর্শক আমার খুব খারাপ লাগছে। এই যে দেখেন, এই এই যে ভ্যাসিনটা জাস্ট এটা কাছে না আসলে বুঝতে পারবেন না, এই যে ক্যামেরাতে আসলে কিচ্ছু দেখা যায় না সৌন্দর্য। এগুলো আমাদের নিজস্ব ইম্পোর্ট করা, আপনাদের সব প্রোডাক্ট নিজস্ব ইম্পোর্ট করা? ঢাকা চাইলেও বা কোন জায়গায় চাইলেও আমি পাইনি। আমি আমি যদি এটা দেখতাম, এটা নিজস্ব ইম্পোর্ট করা, এটা নিজস্ব ইম্পোর্ট করা, এটা এটা আছে, এটা এটা আমি ঢাকাতে দেখেছি, अवेलेबल, এটা নিজস্ব ইম্পোর্ট করা। হ্যাঁ, এগুলো আমি ভাই পাইনি, যদি আমি দেখলে আমি কখনো আমার বাসায় আমি ওগুলো লাগাতাম, আমি আমি এগুলোই নিয়ে লাগাতাম। এইটাও আমাদের ইম্পোর্ট করা। জাস্ট দেখেন এটা কি জিনিস, এত সুন্দর করে এটা আপনার বাসাকে ফুটিয়ে তুলবে, যদি কাছাকাছি না আসলে আপনারা কখনো বুঝতে পারবেন। আর এই ধরনের যে কল আছে না, এগুলো সব ব্রাশ বডি, এগুলো আপনার রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে। আচ্ছা, তাহলে এটা লাইট কমানো হয়ে যাবে, হাত ধরে রাখলে আবার বাড়বে, যেমন এখন কমে গেছে না, আবার আপনি হাত টাচ করে রাখেন তাহলে লাইট বেড়ে যাবে। মাশাআল্লাহ অনেক সুন্দর কালেকশন আপনাদের। এদিকে এদিকে আছে কিচেন উড, তারপর আমি যদি এমন হয়তো যে ঢাকা থেকে অ্যাক্সিডেন্ট নিয়ে বিক্রি করছি, তাহলে ওইটার আমরা গ্যারান্টি ওয়ারেন্টি দিতে কষ্ট হইতো, এগুলো তো আমি অ্যাক্সিডেন্টই নেই, প্রত্যেকটা আমার কাছে অসংখ্য পরিমাণে আছে। তাহলে এটার যেহেতু আমি এটা ইম্পোর্ট করছি, এটার ম্যাটেরিয়াল গুলো আমার কাছে আছে, সো আপনার আমরা গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবো। ইভেন আমরা সাইডে যেয়ে কোনো সমস্যা হইলে, হ্যাঁ, তখন আমাদের নিজস্ব, যেহেতু কুমিল্লার মানুষ যদি আপনার কাছ থেকে, কুমিল্লা শহরটা কিন্তু বেশি বড় না, হ্যাঁ, আপনার এখান থেকেই যদি নেয় তো অবশ্যই আপনি ওই ধরনের সার্ভিসগুলো দিতে হবে। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন গ্যাসের যে বার্নারগুলো আছে, আমি যেমন এটা ইউজ করছি, হ্যাঁ, এরিস্টনের এই সেম বার্নারটাই আমার আছে, যেটা ইয়ে করা যায়, ক্লিন করার জন্য ইয়ে করা যায়। হ্যাঁ,
এখানে এগুলো আমাদের নিজস্ব ইম্পোর্ট করা। আচ্ছা, ভেসিনের জন্য যে টপার 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 গুলো, প্রত্যেকটা টপ আপনার কোনোটা 20 সেট, কোনোটা 30 সেট, কোনোটা 40 সেট করে আছে। একদম মানে প্রোডাক্ট ফুরিয়ে যাওয়ার কোনো টেনশন নাই, আপনারা যে কোনো মুহূর্তে চাইলে একসাথে যদি এক মডেলের 20 টা নিতে চায় তাও নিতে পারে। অনেকে আছে পুরো বাড়ি করে, পুরো বাড়িটাতেই রেস্টুরেন্টেও লাগায়, রেস্টুরেন্টে বেশি লাগবে। মানে আপনি আপনি এটাই বোঝাতে চাচ্ছেন যে যত প্রোডাক্ট লাগবে আমি সার্ভিস দিতে পারবো ইনশাআল্লাহ। কুমিল্লাতে কেউ এসে যে একটা পিস শেষ হয়ে গেল ভাই, নাই তো না ফিরে যাবে না তো। আচ্ছা, তাহলে আমরা আবার সামনের দিকে যাই। আপনি তো জানেন যে আমি টিপু চৌধুরী প্রবাসীদেরকে নিয়ে কাজ করি। জি, আমাদের কুমিল্লাতেই আপনি হয়তো বা জানেন কি না আমি জানি না, সারা বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিটেন্স দাতা এই কুমিল্লার মানুষ এখনো পর্যন্ত। একটা প্রবাসী যখন প্রবাসে যায় তার প্রথম স্বপ্ন থাকে সে একটা বাড়ি করবে, সে সুন্দর করে একটা বাড়ি করবে, তার প্রথম লালনা তার মাথার ভিতরে এই জিনিসটাই কাজ করে। কারণ একজন মানুষ কখন প্রবাসী হয়, যখন তার অভাব থাকে, অনটন থাকে, সে যখন বাংলাদেশে কিছু করতে পারে না তখনই কিন্তু সে প্রবাসে যায়। যাওয়ার পরে তার প্রথম স্বপ্নটা থাকে আমি একটা বাড়ি করবো। যেমন আমি একজন প্রবাসী টিপু চৌধুরী যখন দেশের বাইরে যাই, এর আগে আমার কি অবস্থা ছিল এখন বর্তমানের অবস্থার ভিতরে কিন্তু রাত দিন ডিফারেন্স। কারণ আমি প্রবাসী না হলে ডিফারেন্সটা আনতে পারতাম না। আমি যখন আমার ডিফারেন্স এসেছে তখন আমার প্রথম লক্ষ্য হয়েছিল আমি একটা বাড়ি করবো, আমি বাড়ি করেছি। বাড়ি করার সময় আমার যে জিনিসপত্রগুলো লেগেছিলো আমি সেই ঢাকা থেকে নিয়ে আসছি, কুমিল্লাতে ছিল না। আমি মনে করি কুমিল্লার প্রবাসীরা যারা আমার ভিডিওটা দেখছেন, আপনারা যদি নির্দ্বিধায় আপনার বাড়িকে সাজিয়ে তুলতে চান, আপনার ফ্ল্যাটকে সাজিয়ে তুলতে চান, তাহলে অবশ্যই চলে আসতে হবে টাইলস অ্যান্ড স্যানিটারি গার্ডেনে, যেটা কুমিল্লার নিশা টাওয়ার আপনারা নিশ্চয়ই চেনেন। শাসনগাছা ফ্লাইওভারে ওঠার আগেই রেড রোপ রেস্টুরেন্ট আপনারা চেনেন, এটার অপোজিটেই আপনারা খেয়াল মানে এক এক পলক চোখটা ঘুরাইলেই দেখবেন এখানে আছে আপনার বাড়ি, আপনার স্বপ্ন তৈরি করার জন্য সব ধরনের জিনিসপত্র। আপনারা এখানে আসবেন, এখানে এসে আমি আপনাদেরকে অ্যানশিওর করছি ঢাকা থেকে আপনারা তুলনা করো, আপনারা ঢাকা যাবেন, ঢাকা যাবেন, অন্যান্য জায়গায় যাবেন, এখানে যদি কমে না পান আমার নাম্বারটা নিশ্চয়ই আমাদের হটলাইন নাম্বারটা আপনাদের কাছে আছে, আমাকে ফোন করবেন, আমি সরাসরি ওদেরকে জিজ্ঞেস করবো যে আমাকে কথা দিয়ে কেন আপনাকে মানে এখানে কমে কেন পাইনি, রিজনেবল প্রাইসে কেন পাইনি, সেম প্রোডাক্ট তার চেয়েও ভালো কোয়ালিটির প্রোডাক্ট কম দামে তারা দিবে। তার কারণ তারাও চায় কুমিল্লায় এগিয়ে যাক, তারাও চায় কুমিল্লার মানুষ এখানে কুমিল্লাতেই থাক, তারাও চায় কুমিল্লার প্রবাসীরা তাদের স্বপ্ন লালনের জন্য তারা কুমিল্লাতে একই ছাদের তলে সব কিছু পাক এবং অথেন্টিক জিনিসটা পাক। খুব বেশি করে লক্ষ্য করবেন একজন প্রবাসী যখন বাড়ি করে তখন সে কিন্তু স্বচক্ষে এসে দেখে দেখে কিনতে পারে না। আমি একটু আগে খেয়াল করলাম আপনার একটা কাস্টমার কাকে যেন দেখাচ্ছে, আমি 100% শিওর সে একজন প্রবাসী, সে তার ওয়াইফকে পাঠিয়েছে, উনি দেখাচ্ছে যে এটা এত সুন্দর, এটা এত সুন্দর, এত এটা সম্ভব হয়েছে কিন্তু আপনার এই কুমিল্লাতে যখন আপনি এত সুন্দর একটা শোরুম করেছেন। বলেন এবার প্রবাসীদের জন্য আপনি কি করবেন? আমি নিজেও প্রবাসী। আপনি নিজে দর্শক, এটা তো দুদিন আপনার সাইপ্রাসে ছিলাম, সাইপ্রাস থেকে আইসে আমার ছোট ভাই আপনার প্রবাসী থাকে ইতালিতে আর আমি সাইপ্রাসে ছিলাম। আচ্ছা, তো আইসে আমি প্রথমে টাইলসের বিজনেসের সাথে জড়িত আর কি। আর স্যানিটারি আইডিয়াটা আমি চায়নাতে গেছিলাম, যাওয়ার পরে আপনার ওই জায়গা থেকে আমার যে ইউনিক কিছু জিনিস দেখছি তখন আমার মাথায় আসছে আর কি যে স্যানিটারি। প্রবাসীদের মাথায় একটু ইউনিক জিনিসই ঘুরে, তার কারণ প্রবাসীরা দেখে, তারা আসলে দেশ বিদেশ ঘুরে তারা দেখে যে তা আমরা তো অন্যান্য জায়গার তুলনায় অনেক অনেক পিছিয়ে ছিলাম, এখন ডেভেলপ করছি। তো মাশাআল্লাহ ওই জিনিসগুলো যখন প্রবাসীদের মাথায় খেলে, যেমন আপনার মাথায় খেলছে, খেলার কারণেই কিন্তু আমরা কুমিল্লার মানুষ এই এই জিনিসগুলো এখন পাচ্ছি। তা আমি মনে করি আপনি আপনিও একজন প্রবাসী, আপনি জানেন আপনার জীবন দশায় আপনি কীভাবে কাটিয়েছেন, এখনকার পরিবর্তন তখনকার সিচুয়েশন অনেক ডিফারেন্স ছিল। অবশ্যই, আমি মনে করি একজন প্রবাসী হিসাবে আপনি বাকি প্রবাসীদের পাশেও থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জি, প্রবাসী যারা আছেন বা যারা কুমিল্লার বা যারা এই ভিডিও দেখবেন তারা প্রত্যেকেই স্যানিটারি গার্ডেন বা টাইলস গার্ডেনে আসবেন এই পণ্য যদি আপনাদের চয়েস হয়। তবে একটা জিনিস ইনশিওর করতে পারি, কোয়ালিটি খুবই ভালো। আর দ্বিতীয় কারণ নিজে আমি নিজে যে শোনেন, প্রবাসীরা কিন্তু টাকা দিতে দ্বিধাবোধ করে না, কোয়ালিটি খারাপ এই জিনিসটা প্রবাসীরা পছন্দ করে না। ঢাকা থেকে তো আমি কোনো ইম্পোর্টার থেকে ক্রয় করে আনতেছি না, যে আমার এই পণ্য সম্বন্ধে আমার ধারণা থাকবে না, আমি নিজে সরাসরি চায়না দিয়ে নিজে দেখে অর্ডার দিয়ে আসছি। আর রেটের ব্যাপারে কম্পেয়ার করে মানে ঢাকা কম্পেয়ার করুক বা যে কোনো জায়গায় কম্পেয়ার করুক বাংলাদেশের, মানে আপনি এখন সরাসরি রেট বলবেন না? না, আমি রেট বলতেছি না এই জন্যই, কারণ তারা কম্পেয়ার করুক, আমি যতই বলি হয়তো একটা কনফিউশন থাকতে পারে। কম্পেয়ার করে এই দোকানে আসলে আশা করি কোনো কাস্টমার এখান থেকে রিটার্ন যাবে না। রিটার্ন যাবে না, কথা দিলেন তো। আর আমার দর্শক
দর্শক যারা আসবে আমার ভিডিও দেখে যারা আসবে এখানে আমার ইম্পোর্ট আইটেম আমি তৃতীয় ব্যক্তি নাই মাসখানে যে উনি প্রফিট করতে থার্ড পার্টি হ্যাঁ থার্ড পার্টি নাই এখন সরাসরি এখান থেকে আচ্ছা আর আমি যেটা বলতেছিলাম এটা এরাই গেছেন কিন্তু আমার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য কি করবেন সেটা বলেন ইনশাআল্লাহ ওই অনুযায়ী যদি আপনার পরিচয় দেয় যতটুকু কমানো সম্ভব সর্বোচ্চ আমরা চেষ্টা করব মানে আপনার মানে অনার করার জন্য তো দর্শক আমি মনে করি অবশ্যই আপনারা এখানে আসলে এসকে মিডিয়ার নাম বলে অবশ্যই আপনাদেরকে অনার করবে এবং আমি এনশিওর করে যাচ্ছি কোয়ালিটির ব্যাপারে কারণ আমি নিজেও আমার যেহেতু ফ্ল্যাট আমি উঠে গেছি প্রোডাক্টগুলো আমার ঢাকা থেকে আনা তো আসলে আমি এখন চিন্তা করছি যে আসলে এগুলো আসলে আরও আগেই হওয়া উচিত ছিল তাইলে আমার এই যে কষ্ট আমি ট্রান্সপোর্ট যে বিলটা দিয়েছি ওটা দিয়ে আমি একটা বেসিন নিয়ে নিতে পারতাম রাইট আমার কাছে যে শুধু হাই প্রোডাক্ট মানে হাই প্রাইজের প্রোডাক্ট আছে তা না নরমাল প্রাইজের প্রোডাক্ট আছে আর কোন মানে যে যেটাই চায় যেই লেভেলের চায় জন্য যাতে ঢাকা না যাওয়া লাগে ওইটা মাথায় রেখে আমি এগুলো আনছি অনেকে দোকানের নাম এবং ঠিকানাটা একটু বলে টাইলস গার্ডেন এন্ড স্যানিটারি গার্ডেন আচ্ছা এটা হচ্ছে কুমিল্লার রেসকোর্স নিশা টাওয়ার রেড রুফ হোটেল এটা মোটামুটি বিখ্যাত কুমিল্লার মধ্যে এই রেড রুফ হোটেলের ঠিক উল্টা পাশে আমার দোকান আচ্ছা আপনার দোকানের যে নাম্বারটা আছে আমি দর্শক স্ক্রিনে আপনাদের যে নাম্বারটা দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি যদি নাও আসতে পারেন এই নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওগুলো দেখবেন দেখে যদি অথেন্টিক প্রোডাক্টটা না পান আপনারা সরাসরি ব্যাক করবেন না হয় আমাকে ফোন করবেন আমাদের হটলাইন নাম্বারটা নিশ্চয়ই আপনার জানা আছে আমি মনে করি আপনি অথেন্টিক প্রোডাক্টটা পাবেন অনলাইনে যে দেখায় ভাই লইয়া যান বাইচালন এটা লোন সেটা লোন দাম মাত্র 20 টাকা কিন্তু এই গোজামিল আসলে আপনারা নিজেই নিয়ে অনেক সময় দেখেছেন যেগুলো পুরোপুরিভাবে ফ্রড এই ফ্রড থেকে বাঁচতে অনলাইনে সবাই যে ভালো কাজ করে না তা না অনেকেই আছে ভালো প্রোডাক্ট দিচ্ছে ভালো কাজ করে কিন্তু ওই পর্যন্ত আমাদের পৌঁছাতে সময় লাগে কারণ বর্তমান যুগটা এমনভাবে আমাদেরকে অনলাইনে প্রতারণার গ্রাস করেছে যেটার রসাতলে পড়ে আমাদের অবস্থা একেবারেই যায় যায় অবস্থা তো আমি মনে করি আপনারা এখানে অনলাইন বলতে ফোনে ফোনে অর্ডার দিতে পারেন অর্ডার দিয়ে এখান থেকে প্রোডাক্ট নিয়ে আপনারা অবশ্যই আমি মনে করি জিতবেন তো আপনাদেরকে জিতাতেই আমি টিপু চৌধুরী এসকে মিডিয়ার ক্যামেরা নিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছি কুমিল্লাবাসী সহ দেশবাসী যারা দেখছেন বিশেষ করে যারা প্রবাসীরা আছেন আপনারা যারা দেখছেন আমি মনে করি আরও একজন প্রবাসীর কাছ থেকে যদি আপনি প্রোডাক্ট নেন আপনি ঠকবেন না কারণ আপনি জানেন একটা প্রবাসীর মনের ভিতরে কী থাকে একটা প্রবাসী আমি প্রায়ই বলি যে একটা চোরকে জেলে রাখার কোনো দরকার নাই একটা মাতালকে জেলে রাখার দরকার নাই তাকে বিদেশ পাঠিয়ে দাও হ্যাঁ কয়েক বছর কাটে গেলে সে এমনি অটোমেটিক তার যে ধ্যান ধারণা লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ তো আপনি ভালো থাকেন আপনার জন্য শুভকামনা আপনি একজন প্রবাসী আমিও একজন প্রবাসী আর আমার ভিডিও প্রবাসীরা বেশি দেখে তাদের জন্য আপনার এই আয়োজন আমাকে অনেক মুগ্ধ করেছে ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ